সুপ্রিয় শিক্ষার্থী, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে এই অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি হাবিবুর রহমান, প্রভাষক দর্শন বিভাগ কুমুদিনী সরকারি কলেজ। আজকে আমাদের পাঠ্য বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র চতুর্থ অধ্যায়, যার শিরোনাম বিধেয়ক। এবং এই ক্লাসটি শেষ হওয়ার মধ্য দিয়ে তোমরা যে বিষয়সমূহ শিখতে পারবে সেগুলো হলো বিধেয়ক এবং বিধেয়কের বৈশিষ্ট্য, বিধেয় এবং বিধেয়কের সম্পর্ক, বিধেয়কের শ্রেণীবিভাগ, এরিস্টটল ও পরিফেরিবির যে শ্রেণীবিভাগটা আছে সেটা, এবং জাতি ও উপজাতির সম্পর্ক। তো প্রথমে আসা যাক যে এই চতুর্থ অধ্যায়ে আসার আগে তোমরা প্রথম অধ্যায়ে জেনেছো যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়, যুক্তিবিদ্যা কী ধরনের বিদ্যা, এবং দ্বিতীয় অধ্যায়ে এসে জেনেছো যুক্তিবিদ্যার সঙ্গে অন্যান্য বিদ্যার সম্পর্ক, এবং সেই সাথে তোমরা জেনেছো যুক্তিবিদ্যা আমাদের ব্যক্তিজীবন, সমাজ জীবন ও রাষ্ট্রজীবনে কতটুকু প্রভাব ফেলে। তৃতীয় অধ্যায় এসে তোমরা দেখেছো যে যুক্তিবিদ্যার বিভিন্ন যে আলোচ্য বিষয় রয়েছে, পদ, যাত্তাত্ব, ব্যক্তাত্ব, বিভিন্ন ধরনের যুক্তিবাক্য নিয়ে তোমরা তৃতীয় অধ্যায়ে পড়েছ। এবং আজকে চতুর্থ অধ্যায়ে এসে আমরা যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হচ্ছে বিধেয়ক। তার আগে তোমাদের তৃতীয় অধ্যায়ের কয়েকটি বিষয় একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি, যেটা আমাদের এই আলোচনায় তোমাদের জন্য খুব উপকারী হবে বা কাজে দেবে। প্রথম যে বিষয়টা হচ্ছে পদ। তৃতীয় অধ্যায়ে তোমরা যখন পড়েছো পদ, পদ হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দ সমষ্টি যা যুক্তিবাক্যের বা ব্যাকরণিক বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে বা সামর্থ্য রাখে। আমরা যুক্তিবাক্য নিয়েই থাকি, তাহলে যদি আমি শুধু যুক্তিবাক্যের ক্ষেত্রে পদের কথা বলি, তাহলে পদ হচ্ছে সেই সকল শব্দ বা শব্দ সমষ্টি যা উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে। এরপর যুক্তিবাক্য, দুটি পদের সম্পর্কের বর্ণনাটাই হচ্ছে যুক্তিবাক্য। তাহলে দুটি পদের সম্পর্কের যে বর্ণনা সেটাই যদি আমি যুক্তিবাক্য বলি, আর আগে আমি বললাম পদ কাকে বলে, যে পদ হচ্ছে শব্দ বা শব্দ সমষ্টি যা উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে। এরপর আসতেছে, এবং তাহলে দেখো যুক্তিবাক্য পদের সম্পর্ক, এবং এই যুক্তিবাক্যে তিনটা বিষয় থাকে, একটা হলো উদ্দেশ্য, একটা হলো বিধেয় এবং আর একটা কি সংযোজক। তাহলে এই যুক্তিবাক্যে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়ের মধ্যে দিয়েই আমাদের যুক্তিবাক্যগুলো গঠিত হয়। আরেকটা বিষয় রয়েছে যে তোমরা পড়েছো তৃতীয় অধ্যায়ে, যে যাত্তাত্ব এবং ব্যক্তাত্ব। দেখো ব্যক্তাত্ব হচ্ছে পরিমাণের দিক বা সংখ্যার দিক। যেমন মানুষ যদি আমি কথাটা বলি, তখন পৃথিবীর সকল মানুষকে বোঝায়। এই যে সকল মানুষ, এটা জাস্ট মানুষ শব্দের কি ব্যক্তাত্ব, যাত্তাত্বটা কি গুণ। এখন যখন আমি মানুষ কথাটা বলবো, তখন মানুষের গুণ, এই যে গুণ গুণাবলীর মধ্য থেকে আমরা জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তিকে আমরা কি আইডেন্টিফাই করতে পাই। তাহলে মানুষ শব্দের ব্যক্তাত্বটা হচ্ছে সকল মানুষ, এবং মানুষ শব্দের যাত্তাত্বটা হচ্ছে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। এখন যে জায়গাটা আছে
আবার তোমরা যুক্তিবাদ বাক্যের যে মূল বিষয়টা দেখেছো তোমরা, সেখানে তোমরা গুণ ও পরিমাণের যে শ্রেণী বিভাগটা দেখেছো, সেখানে তোমরা চার ধরনের যুক্তিবাক্য দেখেছো, যেটাকে আমরা সংক্ষেপে এ ই আই ও বলে থাকি, মানে সার্বিক বা বিশেষ বিশেষ যুক্তিবাক্যর দিক থেকে। তো এই ছিল যে তৃতীয় অধ্যায়ের সাথে চতুর্থ অধ্যায়ের যে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটা থেকে কয়েকটি বিষয় আমি একটু তোমাদের মনে করানোর চেষ্টা করলাম। তো আমি আরেকবার একটু বলে নেই, পদ যার উদ্দেশ্য এবং বিধেয়ের হওয়ার যোগ্যতা রাখে, যুক্তিবাক্য যেগুলো পদের মধ্যে কি করতে পারে, সম্পর্ক স্থাপন করতে পারে। দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনাই হলো কি, যুক্তিবাক্য। এবং একটা যুক্তিবাক্যে তিনটি অংশ থাকে, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। এবং যে কোনো পদের যাত্তাত্ব এবং ব্যক্তাত্বর যে ব্যাপারটা আছে সেটাও বললাম। তো ব্যক্তাত্ব কি বললাম, পরিমাণ বা সংখ্যার দিক, যাত্তাত্ব গুণ বা বৈশিষ্ট্যের দিক। এখন এই যুক্তিবাক্যে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়, তাহলে দেখো তাহলে বিধেয়টা কি হচ্ছে। প্রথম কথা হচ্ছে বিধেয়টা হচ্ছে জাস্ট একটা পদ, বাট বিধেয়ক হচ্ছে এই উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলবো আমরা বিধেয়ক। এই সম্পর্কটাই হচ্ছে বিধেয়ক। এখন বিধেয় এবং বিধেয়ক এক নয়, এটা তোমাদের মাঝে মাঝেই দেখবা যে প্রশ্ন আসে, বিভিন্ন বোর্ডের মধ্যে প্রশ্ন আসে যে বিধেয় কী, বিধেয়ক কী, বিধেয় কেন বিধেয়ক নয়। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা খুব সহজেই এখন আশা করি উত্তর দিতে পারবা। এখন এই যে বিধেয়কটা কি সব ধরনের যুক্তিবাক্যেই সম্ভব, একটু তোমরা চিন্তা করো তো। তোমরা তৃতীয় অধ্যায়ে অনেক ধরনের যুক্তিবাক্য পড়েছ, সেখানে আমি গুণ ও পরিমাণের দিক থেকে চার ধরনের যুক্তিবাক্যের কথা বলেছি। তাহলে আমরা দেখব যে শুধুমাত্র সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্ক সেটাই কি বিধেয়। তাহলে আমরা নঅর্থক বা নেগেটিভ কোনো সেন্টেন্সের মধ্যে আমরা উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে নঅর্থক বাক্যে বিধেয়কের অনুপস্থিত হয়, আর একটা জায়গায় বিধেয়কের অনুপস্থিত হয়, সেটা হচ্ছে যখন কোনো বিশিষ্ট পদ, যেটা তোমরা ইংরেজিতে যখন পড়েছ গ্রামারে প্রপার নাউন, দ্যাটস মিন কোনো ব্যক্তির নাম বা কোনো কিছুর স্পেসিফিক নাম যখন হয় সেটাতে আমরা সেই পদটা যখন বিধেয় হয় তখন আমরা সেখানে বিধেয়কের কোনো সম্পর্ক স্থাপন করতে পারি না। যেমন যদি বলা হয় দার্শনিকদের গুরু হলেন সক্রেটিস, তো এই সক্রেটিস যে আমি বিধেয় পদে বসাইলাম, এখানে সাবজেক্টের সাথে বা উদ্দেশ্যের সাথে বিধেয়ের কোনো সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না। একইভাবে যখন বলা হয় যে বাংলাদেশের সর্বনাশা নদীর নাম পদ্মা, তখন এই উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যেও সম্পর্ক স্থাপন করা যায় না। তাহলে আমি কি বললাম, যে শুধুমাত্র সদর্থক যুক্তিবাক্যের মধ্যেই আমরা বিধেয়ককে পাবো, বিধেয়ককে পাবো এই অর্থে যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকে। তাহলে বিধেয়ক থাকতেছে না আমাদের নাবোধক বাক্যে বা নঅর্থক বাক্যে, এবং
যখন কোনো প্রপার নাউন বা বিশিষ্ট পদ বিধেয় হিসেবে যুক্তিবাক্যে বসে তখন আমরা ওইখানে বিধেয়ককে পাই না। এখন বিধেয়কের যে কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে আমি বলছি। বিধেয়কের বৈশিষ্ট্যটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সম্পর্ক, দ্যাটস মিন রিলেশন, এবং সদত্বক যুক্তিবাক্যেই শুধু বিধেয়ক থাকবে। এবং বিধেয় এবং বিধেয়ক এক নয়, যেটা আমি আগেও বলছি। বিধেয় হচ্ছে জাস্ট একটা পদ, বিধেয়ক কি একটা রিলেশন বা সম্পর্ক। এবং বিধেয়ক বিভিন্ন প্রকার হতে পারে, এবং বিধেয়ক কোনো পদ নয়। কোনো শ্রেণীবাচক বা জাতিবাচক বিধেয় সম্বলিত যুক্তিবাক্যের কেবলই বিধেয়ক থাকতে পারে। শ্রেণীবাচক বা জাতিবাচক যে বিধেয় সম্বলিত পদ সমূহ রয়েছে বা যুক্তিবাক্যের ক্ষেত্রেই কেবল বিধেয়ক সম্ভব। তাহলে আমাদের এখানে যে তিনটা পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম যে দুটো বিষয় বা তিনটা বিষয় আমরা আশা করি বুঝতে পারছি। প্রথম কথা হচ্ছে যে বিধেয় হচ্ছে পদ, বিধেয়ক হচ্ছে সম্পর্ক। বিধেয়কের বৈশিষ্ট্য বললাম, এটা কোনো পদ নয়, এটা শুধুমাত্র সদত্বক যুক্তিবাক্যেই সম্ভব, এবং এটার কিছু শ্রেণী বিভাগ রয়েছে। এবং বিধেয় এবং বিধেয়কের মধ্যে সম্পর্কের যে জায়গাটা, সেটা তোমরা নিজেরা একটু চিন্তা করো যে বিধেয় সাথে এটার সাদৃশ্যতা রয়েছে, কারণ বিধেয় থেকেই বিধেয়ক আসতেছে, বৈসাদৃশ্য রয়েছে। এটা পদ, বিধেয় হচ্ছে পদ, বিধেয়ক হচ্ছে সম্পর্ক, এবং পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। পারস্পরিক নির্ভরশীলতা হয়েছে এই অর্থে যে বিধেয় দিয়েই বিধেয়কের সম্পর্কটা নির্ণয় করা হয়। মানে বিধেয় এবং উদ্দেশ্য পদের যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটার নাম আমরা দিয়েছি বিধেয়। এই ছিল মোটামুটিভাবে উপরের তিনটা বিষয়। এরপর বিধেয়কের প্রকারভেদ। বিধেয়কের প্রকারভেদ পে আলোচনায় আসার আগে বিধেয়ক নিয়ে সর্বপ্রথম কথা বলেন অ্যারিস্টটল। তার শুধু আলোচনার জায়গাটা ছিল, কিন্তু এটাকে ডেভেলপ করে বা এটাকে ইনরিচ করে বা সমৃদ্ধ করে পরফিরি। এবং আমাদের আলোচনার জায়গাটা কিন্তু পরফিরি। যাই হোক, অ্যারিস্টটল তার শ্রেণীকরণে চার ধরনের বিধেয়কের কথা বললেন, কিন্তু পরফিরি এসে সেখানে পাঁচ ধরনের বিধেয়কের প্রকারভেদ দেখালেন। এবং অ্যারিস্টটল বললেন যে সংজ্ঞার মধ্য দিয়ে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। কিন্তু পরফিরি বললেন যে না, সংজ্ঞার চেয়ে বিধেয় বিভেদক লক্ষণ বা বিধেয় পদের যে লক্ষণগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতেই উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা যেতে পারে। তাহলে অ্যারিস্টটলের শ্রেণীকরণের সংজ্ঞার জায়গায় পরিফেরি পরবর্তীতে বিভেদক লক্ষণটাকে প্রতিস্থাপন করলেন। এবং পরফিরি আর একটা বিষয় করলেন, সেটা হলো অ্যারিস্টটল যেটা জাতিতেই শুধু ছিলেন, উনি অতিরিক্ত হিসেবে উপজাতির একটা শ্রেণীকরণ করলেন। তাহলে দেখো, প্রথম কথা হলো অ্যারিস্টটলের শ্রেণীকরণের সংজ্ঞার স্থলে বিভেদক লক্ষণ প্রতিস্থাপিত হলো, এবং উপজাতি একটু নতুন হিসেবে সংযোজিত হলো। এই জায়গাটাই একটা আপগ্রেডেশন বা সমৃদ্ধি পরিফ্রির শ্রেণীকরণে। এখন তোমরা এই পার্থক্যটা নিজেরাও দেখতে পাচ্ছ, এখানে চারটা, এখানে পাঁচটা। এখন সংজ্ঞাটা কি, আমরা নিজেরাও জানি অনেক সময় যে কোনো কিছুর ডেফিনেশন দেয়া, কোনো কিছুর ডেফিনেশনটার দেয়া হয় অনেক সময় যে ডেফিনেশনটা দেয়া হয় তার ওই যাত্তাত্ব এবং ব্যক্তাত্বের ভিত্তিতেই। যেমন মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব,
তাহলে এই যে মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এই যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব কথাটা দ্বারা আমরা কাকে, মানুষ শব্দটাকে আইডেন্টিফাই করতেছি? তো এই জন্যই অ্যারিস্টটল বলেছেন যে এই সংজ্ঞার মধ্য দিয়েও কি করা যায়, যে বিধেয়ক নির্ণয় করা যায়। এরপরে আসলো জাতি। এখন জাতির যে জায়গাটা আছে, এখন তোমরা অবশ্যই জানো যে এই জীব জগতে অনেক ধরনের বস্তু আছে, আকার নিরাকার সাকার। তো এই জাতিটা হচ্ছে যে কোনো একটা বিষয়কে বা কোনো একটা শ্রেণীভুক্ত বিষয়, একই ক্যাটাগরির ব্যক্তি বস্তুকে একক নামে ডাকা, তো সেটাই হচ্ছে জাতি। এখন জাতিটা হলো, যেমন মনে করো যে সকল প্রাণী, সকল প্রাণী বললে আমরা এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে সকল প্রাণীকে আমরা ইনক্লুড করলাম। আবার সকল মানুষ যখন বললাম, তখন আমি পৃথিবীর যত মানুষ আছে, যত হিউম্যান বিং আছে সকলকে ইনক্লুড করলাম। তাহলে জাতিটা হচ্ছে একটা ব্রড সেন্স বা যার ব্যাপ্যতা অনেক বেশি। এরপর আসলো উপজাতি। এখন উপজাতিটা হচ্ছে জাতির থেকে নিঃসৃত একটু কম ব্যাপ্যতার কোনো একই জাতীয় শ্রেণীর সমষ্টি। যেমন মানুষ যদি হয় জাতি, তাহলে দার্শনিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, তাহলে এরা হবে, এই শব্দগুলো হবে উপজাতি। তার মানে মানুষ শব্দটি যদি কি আমি জাতি হিসেবে বিবেচনা করি, তাহলে দার্শনিক, কবি, সাহিত্যিক এরা আসতেছে উপজাতিতে। আবার যদি আমি প্রাণীকে জাতি হিসেবে ধরি, তাহলে মানুষ হচ্ছে উপজাতি। এবং এই জাতি এবং উপজাতির সম্পর্ক নিয়ে আমরা এই শ্রেণীবিভাগের পরেই আলোচনা করব। এরপর আসলাম বিভেদক লক্ষণ বা লক্ষণ, যেখানে অ্যারিস্টটল উপলক্ষণেই বলছেন, কিন্তু পরফেরি বিভেদক লক্ষণকে আগে আলোচনা করেছেন, তারপর উপলক্ষণ, তারপর অবান্তর লক্ষণ। আমরা তাই করতেছি, আগে বিভেদক লক্ষণে যাচ্ছি, তারপর উপলক্ষণ এবং তারপর অবান্তর লক্ষণ। তাহলে আমি অ্যারিস্টটলের শ্রেণীকরণের জায়গাটা একটু ওমিট করে দিই। তাহলে এখন দেখো, আমরা অ্যারিস্টটলের ওখান থেকে পাইলাম সংজ্ঞা, জাতি, উপজাতি, এরপর বিভেদক লক্ষণ। এখন বিভেদক লক্ষণটা হচ্ছে বা লক্ষণ হচ্ছে জাততত্ত্বের অংশ, এবং জাততত্ত্বের অংশ হওয়ার কারণে যে বিষয়টা হয়, যে জাততত্ত্ব আমরা বলছি কি, তার গুণের দিক, বৈশিষ্ট্যের দিক। এখন এই জাততত্ত্বের হওয়ার কারণেই আমরা অন্য কোনো জাতি বা উপজাতি থেকে তাকে আমরা কি আলাদা করতে পারি। যেমন মানুষ শব্দের বিভেদক লক্ষণ হচ্ছে তার বুদ্ধিবৃত্তি, যেটা তাকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে। এখন উপলক্ষণ জাততত্ত্ব থেকে অনিবার্যভাবেই নিঃসৃত হবে, এবং জাততত্ত্ব থেকে অনিবার্যভাবেই নিঃসৃত হবে, এই কারণেই উপলক্ষণটাকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়, একটা জাতিগত আর একটা উপজাতিগত। এখন বিভেদক লক্ষণটা হচ্ছে জাস্ট জাততত্ত্ব থেকে নিঃসৃত, কিন্তু উপলক্ষণটা হচ্ছে যে অনিবার্যভাবেই নিঃসৃত হবে, এবং এখানে কখনোই তোমার অন্যভাবে সম্ভব নয়। এবং দেখো, বিভেদক লক্ষণটা একটা আবশ্যিক গুণ, যেটা তার মাস্ট বি থাকতে হয়, কিন্তু
একেবারেই যে সুনির্দিষ্ট বা শ্রেণীবিভাগ তা নাই বিভেদক লক্ষণে, কিন্তু উপলক্ষণে কিন্তু শ্রেণীবিভাগ আছে। একটা অংশ, একটা হলো নিঃসৃত হওয়া। আমার একটা পার্ট যখন আমার হাত বা আমার একটা অংশ দেহের বা মানবিক একটা অংশ, কিন্তু এই হাত থেকে যখন আমি কোনো কিছু করি, দ্যাটস মিন আমি যখন লিখি, তখন কি আমার হাতের কি হচ্ছে একটা আর একটা উপলক্ষণ? তাহলে দেখো, বিভেদক লক্ষণ এবং উপলক্ষণের মধ্যে একটু খুবই একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে। আমি আরেকবার একটু রিক্যাপ করছি তোমাদের জন্য। বিভেদক লক্ষণটা হচ্ছে জাততত্ত্বের অংশ, দ্যাটস মিন একটা পার্ট, হ্যাঁ। বাট উপলক্ষণটা হচ্ছে জাততত্ত্বের আবশ্যিক গুণ এবং এই যে অনিবার্যভাবে নিঃসৃত হবে, বাট এটা কিন্তু অংশ না। যেমন তোমাদেরকে আমি বললাম যে আমার হাতটা কিন্তু আমার অংশ, বাট আমার লেখা, যে আমি যে লিখছি এই হোয়াইট বোর্ডে, এই লেখাটা কিন্তু আমার হাত দিয়ে হয়েছে। দ্যাটস মিন আমার হাতের যে একটা কারুকাজ আছে বা উপলক্ষণটা আছে, যে এটা আমার হাতের লেখা, বাট এই জায়গাটাই হলো মূল বিষয়। তাহলে দেখো, এই বিভেদক লক্ষণটা হচ্ছে জাস্ট তোমার অংশ, বাট উপলক্ষণটা হচ্ছে তোমার গুণ এবং আবশ্যিক গুণ। এটা হলো যদি অংশ হয়, এটা হচ্ছে তোমার গুণ এবং আবশ্যিক গুণ, এবং আবশ্যিকভাবেই নিঃসৃত হবে। এবং এখানে তোমার যে উপলক্ষণের শ্রেণীবিভাগটা আছে, জাতিগত উপলক্ষণ আছে, উপজাতিগত উপলক্ষণ আছে। যেমন জীববৃত্তি থেকে যদি আমি বলি, এলে জীববৃত্তি থেকে তার উপলক্ষণটা আসতেছে ক্ষুধা, পিপাসা, মৃত্যু। এবং উপজাতিগত উপলক্ষণটা আসতেছে বুদ্ধিবৃত্তি থেকে, দেখো যুক্তি প্রয়োগ ক্ষমতা, বিচার ক্ষমতা এবং যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। এটাই হলো যে উপজাতিগত উপলক্ষণের মূল বিষয়। তাহলে আমি আরেকবার একটু রিক্যাপ করি। যদি বলি বিধেয়কের শ্রেণীবিভাগ, প্রথমে আমরা পড়েছি অ্যারিস্টটলের সংজ্ঞা, যে সংজ্ঞা একটা সংজ্ঞার মাধ্যমে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়, জাতি থেকে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়, তারপর উপজাতি দিয়েও সম্পর্ক নির্ণয় করা যায়। বিভেদক লক্ষণ কোনো কিছুর জাততত্ত্বের একদম অংশ, দ্যাটস মিন পার্ট, আর উপলক্ষণ কি জাততত্ত্বের একটা গুণ বা আবশ্যিক গুণ বা অনিবার্যভাবে নিঃসৃত একটা গুণ। এরপর আসতেছি আমরা অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণটা হলো এমন একটা লক্ষণ যেটা জাততত্ত্বের গুণও না, জাততত্ত্বের অংশও না, কিন্তু মানুষের মধ্যে বা ইয়ার মধ্যে এটা বিদ্যমান থাকে। যেমন আমরা মানুষ দিয়েই বলি, যদি মানুষকে বলা হয় যে যে মানুষ শান্তিপ্রিয়, মানুষ নির্ভেজাল, বা মানুষের মধ্যে সাহিত্য গুণ আছে বা বিচারবোধ আছে, তো সেই জায়গাটাই হলো তোমার অবান্তর লক্ষণ। তাহলে আসতেছি দেখো অবান্তর লক্ষণ, যেটাকে বললাম আমি জাততত্ত্বের অংশও নয়, জাততত্ত্বের গুণও নয়, কিন্তু আবার জাততত্ত্বের সাথে এটার একটু সম্পর্ক বিদ্যমান। যেমন মানুষ শান্তিপ্রিয় জীব, এই যে শান্তিপ্রিয় কথাটা, এটা আমি বুদ্ধিবৃত্তিতেও পাবো না, জীববৃত্তিতেও পাবো না, কিন্তু আমি শান্তিপ্রিয় কথাটা বললাম। তাহলে এই শান্তিপ্রিয়টাই হচ্ছে অবান্তর লক্ষণ। এরপর যে বিষয়টা রয়ে গেল, অবান্তর লক্ষণের শ্রেণীবিভাগ করা হয়েছে, যেটা ব্যক্তিত্বের দৃষ্টিকোণ থেকে স্থায়িত্বের দৃষ্টিকোণ থেকে। ব্যক্তিত্বের দৃষ্টিকোণটা হচ্ছে পরিমাণের দিক থেকে, যেহেতু সেহেতু একটা শ্রেণীগত ব্যক্তিগত অবান্তর লক্ষণ। স্থায়িত্বের দিক থেকে অবিচ্ছেদ্য বিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য কথাটার মূল বিষয়টা হলো যে তোমার সাথে সারা জীবন বিদ্যমান থাকবে অঙ্গাঙ্গিভাবে। বিচ্ছেদ্য হলো যে আজকে আছে, কালকে থাকতেও পারে নাও পারে, যে দ্যাটস মিন বিচ্ছেদ বা সেপারেশন। অবিচ্ছেদ্য হচ্ছে ইনসেপারে, মানে অবিচ্ছেদ্য মানে যেটা আর তোমার
বিচ্ছেদ হবে না আর কি। এরপর এটা সমন্বয় করা হলো, এর সমন্বয়ে এসে দেখা গেল শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, আবার শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তোমাদের বিভিন্ন বোর্ডের প্রশ্নে এই জায়গাটা থেকেই অনেক বেশি প্রশ্ন আসে, বিশেষ করে গ এবং ঘ যে নাম্বার 4 নাম্বার এবং 3 নাম্বারের যে প্রশ্নগুলো থাকে সৃজনশীলে, সেটা তোমাদের এই জায়গা থেকেই আসে। একটু দেখো শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের মূল বিষয়টা যদি বলি, তাহলে যেমন ঘরু মানে গরু ঘোড়া এগুলো চতুষ্পদ প্রাণী, মানুষ দ্বিপদী প্রাণী। তাহলে এই যে চতুষ্পদ বললাম দ্বিপদ বললাম, এগুলা কি একদম ঘোড়া গরু বা মানুষের সাথে কি একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত? এগুলা কখনোই বিচ্ছেদ করা যায় না। আমরা দেখো শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, মেয়েদের শাড়ি পরা, যেটা কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল। তাহলে দেখো এই যে মেয়েদের শাড়ি পরা, মেয়েরা কি সবসময় শাড়ি পরে না, মাঝে মাঝে জামা পরে, অন্যান্য কিছু পরে, বোরকা পরে, তার মানে কি এটা মাঝে মাঝে পরবে মাঝে মাঝে পরবে না? আবার মেয়ে কি একটা শ্রেণী, মানুষ যদি আমি পুরুষ থেকে নারী আলাদা করি তাহলে কি শ্রেণীগতভাবেই আলাদা? আবার এই যে ঘোড়া চতুষ্পদী বললাম বা গরু চতুষ্পদী বললাম, তাহলে ওটাও একটা শ্রেণী। আবার দেখো ব্যক্তিগত, একদম ব্যক্তিগতটা হলো যে মানুষ বা কোনো প্রাণীর একদম নিজস্ব যে জায়গাটা আছে সেই জায়গাটা, তো সেই জায়গাটা কি দেখা গেছে যে ব্যক্তিগত অবচ্ছেদ জন্ম তারিখ, যেমন তোমার নিজের জন্ম তারিখটা তোমার জন্মের সাথে একদম ফিক্সড। এবং এই জায়গাটা থেকে অনেকগুলো বোর্ডের প্রশ্ন আসছে যে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ দিয়ে আসছে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ দিয়ে আসছে, একটা মানুষের মৃত্যু তারিখ সেটা দিয়েও আসছে। এরপর ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কাজী নজরুল ইসলামের বাবরি চুল, আজকে আমার দাড়ি নাই, আমি হয়তো শেষ বয়সে হয়তো দাড়ি রাখবো, তাহলে এই যে আজকে আছে বা নেই, আগামীকাল থাকবে অথবা নেই, এগুলোই হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কিন্তু আমি যে মানুষ, কাজী নজরুল ইসলাম মানুষ, আমার জন্ম তারিখ বা আমার আজকে শার্ট পরা বা পাঞ্জাবি পরা বাট আমার দ্বিপদী হওয়া, এই যে মানুষের সাথে যে বিষয়গুলো সম্পর্কিত, এগুলো কিন্তু জাস্ট অবান্তর লক্ষণ। এগুলোর সাথে কখনোই এই বিভেদক লক্ষণ বা উপলক্ষণ এসে যে যায় না, সেটা একান্তই অবান্তর লক্ষণের জায়গা। এখন আসি, এই ছিল মোটামুটিভাবে বিধেয়কের শ্রেণীকরণ। আমি আরেকবার একটু শেষবারের মতো আর একটু আলোচনা করে এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। বিধেয়কের শ্রেণী বিভাগ বা প্রকার ভেদে আমরা অ্যারিস্টটলকে দেখেছি, অ্যারিস্টটল 4 ভাগে ভাগ করেছেন, সংজ্ঞা, জাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। এরপর পরফিরি এসে করলেন যে সংজ্ঞার জায়গায় বিভেদক লক্ষণ বা লক্ষণকে আনলেন, প্রতিস্থাপন করলেন, এবং জাতির ইয়ে হিসেবে আর একটু ক্ল্যারিফিকেশনের জন্য এবং বোঝার জন্য উপজাতিকে নিয়ে আসলেন। তাহলে এই হলো আমাদের 5 প্রকার, পরিফেরির দিক থেকে 5 প্রকার এবং অ্যারিস্টটলের দিকে 4 প্রকার। তো আমরা সংজ্ঞা দিয়ে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করেছি, আমরা জাতির মধ্য দিয়ে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছি, উপজাতি দিয়ে আমরা সম্পর্ক নির্ণয় করেছি। এখন আসি আমরা জাতি এবং উপজাতি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনায়। জাতি হচ্ছে যে এমন একটি বিষয় যেটা সমগ্র বিষয়কে ইনক্লুড করে। তাহলে আমাদের আছে বৃহত্তম জাতি, তো আমরা বৃহত্তম জাতি হিসেবে পাবো হলো দ্রব্য, এবং ক্ষুদ্রতম জাতিকে হিসেবে আমরা পাবো জোড়া বা যুগল জোড়া। তাহলে তোমাদের এমসিকিউর মধ্যে আসে পরমতম জাতি কি, যে জাতিকে অন্য কোনো জাতি দ্বারা কি ইনক্লুড করা যায় না বা অন্তর্ভুক্ত করা যায় না, যার ব্যাপ্যতা সবচেয়ে বেশি, সেটাকে আমরা বলতেছি দ্রব্য বা সাবস্টেন্স। এবং ক্ষুদ্রতম জাতি কি, ক্ষুদ্রতম জাতিটা হচ্ছে জোড়া বা যুগল। এরপর আসছে মধ্যবর্তী জাতি। এখন মধ্যবর্তী জাতিটা হচ্ছে এই 2 জাতির মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতমের মধ্যবর্তী যে জাতিগুলো রয়েছে, সকল জাতি হচ্ছে মধ্যবর্তী জাতি। এবং মধ্যবর্তী উপজাতি,
এই দ্রব্যের থেকে যে জাতিগুলো বা উপজাতিগুলো বের হবে এবং যোগা এবং যুগলের এই উপজাতির মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মধ্যবর্তী উপজাতি। এরপর হলো আসন্নতম জাতি। দেখো কোনো কিছুর যেমন দ্রব্য যদি জাতি হয় তাহলে এর আসন্নতম জাতি হবে আকারগত বস্তু বা নিরাকার বস্তু। তাহলে এটাই হচ্ছে তোমার আসন্নতম জাতি বা নিকটতম জাতি। এখন আসন্নতম উপজাতি বা নিকটতম উপজাতি, এখন মানুষকে যদি আমি জাতি ধরি তাহলে মানুষের নিকটতম উপজাতি হবে কবি বা দার্শনিক বা সাহিত্যিক, এই টাইপের যে কোনো একটা। বা যদি আরও একটু কাছাকাছি নিয়ে আসি তাহলে আরও নিকটতম উপজাতিটা হবে, যে তুমি যদি অন্যভাবে চিন্তা করো বা তোমরা অন্যভাবে একটু চিন্তা করো তাহলে কি হবে, পুরুষ নারী। এই যে নিকটতম উপজাতি, তাহলে দেখো যে এই যে মানুষ একটা যদি আমি উপজাতি হিসেবে ধরি তাহলে তার যে নিকটতম যে উপজাতিগুলো হবে সেটা হলো যে নারী এবং পুরুষ। তাহলে দেখো নিকটতম উপজাতি গেল, জাতি গেল, এরপর সমজাতীয় উপজাতি। এখন সমজাতীয় উপজাতি যদি আমি বলি তাহলে দেখো এই যে মাছ, যদি মাছ থেকে আমি বলি ইলিশ, রুই, চিংড়ি, এগুলা কি হলো সমজাতীয় উপজাতি। এবং মানুষের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এই এই যে মানুষের মধ্যে হলো যে কবি, সাহিত্যিক, এই এগুলো হলো কি তোমার সমজাতীয় উপজাতি। এবং জীবের ক্ষেত্রে যদি আমি সমজাতীয় উপজাতি বলি মানুষ, বাঘ, সিংহ, হরিণ, এগুলো। এরপর হলো নিকটতম বা আসন্নতম জাতি, যদি আমি কবুতর উপজাতি হলে পাখি তার নিকটতম জাতি। এই এরপর হলো যে উপজাতি নিকটতম উপজাতি, যদি সংবাদপত্রকে আমি জাতি হিসেবে ধরি তাহলে দৈনিক সংবাদপত্রটা হচ্ছে নিকটতম উপজাতি, কারণ আমরা জানি সংবাদপত্র দৈনিক হয়, মাসিক হয়, সাপ্তাহিক হয় এবং পাক্ষিক হয়। তাহলে এই হলো মোটামুটিভাবে জাতি উপজাতির মধ্যে আলোচনা। এবং জাতি উপজাতির মধ্যে যে সম্পর্কের জায়গাটা যেটা আছে সেটা আর একটু বলে দেই তোমাদেরকে। দেখো জাতি তখনই হয় যখনই তার উপজাতি থাকে, উপজাতি তখনই হয় যখনই তার জাতি থাকে। এটার ব্যাপ্যতা বেশি, এটার ব্যাপ্যতা কম, এইভাবেই 4 থেকে 5টি পার্থক্য বিদ্যমান। তো এই ছিল আজকের পাঠ্য বিষয়। আশা করি তোমরা উপকৃত হবে এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে, এবং সেই সাথে বাসায় পড়ালেখাটা একটু চালিয়ে যাও। এবং বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে এই অধ্যায়ের, এমসিকিউ সহ সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে দেখো। এবং এই যে সংজ্ঞা, জাতি, উপজাতি, উপলক্ষণ, বিভেদক লক্ষণ এবং অবান্তর লক্ষণের যে আমি বিষয়গুলো বলেছি সেগুলো সাথে রিলেট করো। এবং দেখো আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদেরকে, লাস্ট বারের মতো একটু চিন্তা করে দেখো। আমরা প্রথম আলোচনা শুরু করেছি তৃতীয় অধ্যায়ের পদ দিয়ে। পদ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়ের হওয়ার যোগ্যতা, যুক্তিবাক্য পদের মধ্যে সম্পর্ক স্থাপনকারী, উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক, এই তিনটি বিষয় মিলে একটি যুক্তিবাক্য গঠিত হয়। যাত্রার্থ, ব্যক্তার্থ, যাত্রার্থ হচ্ছে গুণের দিক, ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ বা সংখ্যার দিক। এরপরে আমরা আসছি বিধেয়, বিধেয় হচ্ছে পদ, বিধেয়ক হচ্ছে একটা সম্পর্কের নাম। বিধেয়ক সদর্থক যুক্তিবাক্যে হয়, দুটো জায়গায় হয় না, একটা নয়ার্থক যুক্তিবাক্যে, আর একটা হলো যখন বিশিষ্ট পদ বা প্রপার নাউন কি হয়, যখন বিধেয় হয় তখন হয় না। এবং আমরা বিধেয় এবং বিধেয়কের সম্পর্ক পড়েছি। এরপর বিধেয়কের শ্রেণীবিভাগে এসে আমরা পড়েছি অ্যারিস্টটল বলেছেন 4 প্রকার, সংজ্ঞা, জাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। পরিফেরি সংজ্ঞার জায়গাটাকে বিভেদক লক্ষণ বা লক্ষণ দ্বারা প্রতিস্থাপন করেছেন এবং উপজাতিকে নতুন হিসেবে নিয়ে এসেছেন। এবং আমরা তাহলে সংজ্ঞা দ্বারা সম্পর্কিত হয়, জাতি দ্বারা সম্পর্ক নির্ণয় হয়, উপজাতি দ্বারা হয়। এখন বিভেদক লক্ষণ, বিভেদক লক্ষণ আমরা বলেছি যে কোনো কিছুর বা যাত্রার্থের একটা অংশ। এবং আমরা উপলক্ষণ বলেছি কি যাত্রার্থের অংশ নয় কিন্তু আবশ্যিক
গুণ, এবং আমরা সেখানে জাতিগত উপলক্ষণ দেখেছি, ব্যক্তিগত উপলক্ষণ দেখেছি, এবং অবান্তর লক্ষণ যেটা যাত্রার্থের অংশও নয়, আবার যাত্রার্থ থেকে আবশ্যিকভাবে নিঃসৃতিও নয়, যেমন মানুষ শান্তিপ্রিয় প্রাণী বা জীব। এই যে শান্তিপ্রিয় কথাটা বললাম, এটা তার অবান্তর লক্ষণ। এবং অবান্তর লক্ষণ দুটো আমরা শ্রেণীবিভাগ দেখেছি, যেখানে দেখেছি স্থায়িত্বের ভিত্তিতে এবং ব্যক্তাত্বের ভিত্তিতে। ব্যক্তাত্বের ভিত্তিতে শ্রেণীগত ব্যক্তিগত, এবং স্থায়িত্বের ভিত্তিতে বিচ্ছেদ্য অবিচ্ছেদ্য। এবং দুটো সমন্বয় করে আমরা চারটা পড়েছি, ব্যক্তিগত বিচ্ছেদ্য, শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এবং আমি তোমাদের বলেছি যে এই চার প্রকারটাই গুরুত্বপূর্ণ তোমাদের সৃজনশীলের গ এবং ঘ, অর্থাৎ তিন এবং চার নম্বরের যে প্রশ্নগুলো আসে সৃজনশীলে, সেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে জাতি এবং উপজাতির মধ্যে আমি সম্পর্ক এবং মূল যে বিষয়গুলো দেখে গেছি, জাতি, বৃহত্তম জাতি, ক্ষুদ্রতম জাতি, মধ্যবর্তী জাতি, মধ্যবর্তী উপজাতি, আসন্নতম জাতি, আসন্নতম উপজাতি, সমজাতীয় জাতি এবং সমজাতীয় উপজাতি। এই ছিল মোটামুটিভাবে তোমাদের চতুর্থ অধ্যায়ের আলোচনার সামারি। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো, এবং আশা করি তোমরা বাসায় আছো, ভালো আছো, ভালো থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।